নবম শ্রেণী পেয়ে শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, সেই সাথে স্বাগতম জানাচ্ছি নতুন কারিকুলামে নবম শ্রেণী গণিত অধ্যায় নয় বিস্তার পরিমাপের 11তম পর্বে। তো এই পর্বে আমরা 6নং প্রশ্নের সমাধান করব। তো 6নং প্রশ্নে দেওয়া আছে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় ব্যবধান 33.2। তো গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করে, এই যে এখানে পি একটা অজানা গণসংখ্যা দেওয়া আছে সেটা বের করতে হবে। কিন্তু এখানে হচ্ছে প্রশ্নটা একটু কন্ট্রোভার্সি আছে, প্লাস হচ্ছে একটু মিস্টেক আছে যেটা মনে হচ্ছে আমার। তো আমাদের বইয়ে কোথাও গাণিতিক গড় ব্যবধান বলে কোনো টার্ম ব্যবহার করা হয় নাই, হয় গড় ব্যবধান না হয় গাণিতিক গড়। তো এই ক্ষেত্রে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে গাণিতিক গড় হবে মূলত, এটা গাণিতিক গড় ব্যবধান না, এই ব্যবধানটা আমরা কেটে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে অঙ্কটা হবে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় 33.2, এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। তো গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করতে হবে, এই আমাদের পি এর মানটা বের করতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সারণী একটা করতে হবে। গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, যেখানে এফ আই হচ্ছে গণসংখ্যা এবং এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান এবং এন হচ্ছে মোট গণসংখ্যা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সারণী বা টেবিল করে নেব, যেখানে চারটা কলাম নেব। প্রথম কলাম হচ্ছে শ্রেণীবৃত্তি, দ্বিতীয় কলাম হচ্ছে শ্রেণী মধ্যমান, তৃতীয় কলাম হচ্ছে গণসংখ্যা এবং 4 নম্বর কলাম হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যার গুণফল। তো এই ক্ষেত্রে প্রথম কলাম হচ্ছে আমরা শ্রেণীবৃত্তিগুলো তুলে নিয়েছি, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তো এখন হচ্ছে আমরা সে শ্রেণী মধ্যমান, তো শ্রেণী মধ্যমান হচ্ছে কোনো শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে তুই দ্বারা ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে 0 এবং 10 যোগ করলে আমরা পাবো 10, এবং 10কে 2 দ্বারা ভাগ করলে অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5। সেমভাবে 10 এবং 20 যোগ করলে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 15। অনুরূপভাবে 20, 30 যোগ করলে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 25। 30 এবং 40 যোগ করলে 70, 70কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 35। 40 এবং 50 যোগ করলে হয় হচ্ছে আমাদের 90, 90কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 45। 50, 60 যোগ করলে হয় হচ্ছে আমাদের 110 অর্থাৎ 110, 110কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 55 বা 55। 60 এবং 70 যোগ করলে হয় আমাদের হচ্ছে 130, এই 130কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 65 বা 65। তো এখানে আসে আমরা গণসংখ্যা, গণসংখ্যা দেওয়া আছে 8, 12, পি 30, 15, 10, 15। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে এটা এন ইকুয়াল টু পি প্লাস 8, কারণ 8, 12, 30, 15, 10 এবং 5 যোগ করলে হয় 80 এবং সাথে আছে একটা পি, পি এর মানটা আমরা জানি না, আমরা বের করতে হবে। তাহলে এন ইকুয়াল টু পি প্লাস 80। এখন আসি আমরা হচ্ছে এই এফ আই এক্স এর গুণের মধ্যে। তো 5 এবং 8 গুণ করলে আমরা পাবো হচ্ছে 5, 8, 40, 40। 15 এবং 12 গুণ করলে পাবো হচ্ছে আমরা 180। 25 এবং 20 গুণ করলে পাবো হচ্ছে 25 পি। 35 এবং 30 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1050। 45 এবং 15 গুণ করলে পাবো হচ্ছে আমরা 675। 55 এবং 10 গুণ করলে পাবো হচ্ছে আমরা 550। 65 এবং 5 গুণ করলে পাবো হচ্ছে আমরা 325। তো এই সবগুলো যদি আমরা যোগ করি, এখানে আছে একটা 25 পি এবং বাকি যে সংখ্যাগুলো আছে ওইগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 2820, 2820। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 25 পি প্লাস 2820, এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই এবং এটা হচ্ছে আমাদের এন। তাহলে সুতরাং গাণিতিক গড়, তাহলে আমরা জানি গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, যেখানে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই হচ্ছে 25 পি প্লাস 2820 ভাগ এন হচ্ছে পি প্লাস 80। এবং আমাদের প্রশ্নে আবার দেওয়া আছে গাণিতিক গড় 33.2,
ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এক্স বার ইজ ইকুয়াল টু 33.2, 33.2। তাহলে আমরা এক্স বারের পরিবর্তে হচ্ছে আমরা এই পাঁচটা বসাইতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে 25p প্লাস 2820 বাই পি প্লাস 8d ইজ ইকুয়াল টু হচ্ছে 33.2, বা এই পি প্লাস 8d যেহেতু এই পাশে ভাগাকার আছে, এই পাশে গেলে কোন হয়ে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 25p প্লাস 2820 ইজ ইকুয়াল টু, এই তো এক্ষেত্রে পি এর সাথে 33.2 যদি আমরা গুণ করি পাবো হচ্ছে 33.2p, 8d এবং 33.2 গুণ করলে আমরা পাবো হচ্ছে 2656। তো এই পাশে যদি আমরা পি বের করবো, তাহলে আমরা পি এর টার্মগুলো এক পাশে এবং পি ছাড়া যে সংখ্যাগুলো আছে সবগুলো এক পাশে নিব, তাহলে বা 25p এই 33.2p এই পাশে যোগ চিহ্ন আছে, তো বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 33.2p ইকুয়াল টু এই পাশে আছে 2656, আর যেহেতু 2820 এই পাশে যোগাকার আছে, তো আমি যদি পক্ষান্ত করি এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2820, বা এই পাশে হচ্ছে 25p থেকে আমি 33.2p মাইনাস করি, আমরা পাবো হচ্ছে মাইনাস 8.2p, মাইনাস 8.2p, এবং এই পাশে 2656 থেকে 2820 মাইনাস করি, আমরা পাবো হচ্ছে মাইনাস 164। তো উভয় পাশ থেকে আমরা মাইনাস করতে পারি, তাহলে আমরা পাবো বা 8.2p ইজ ইকুয়াল টু 164। আমরা কি করছি, উভয় পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এই পাশে পাবো হচ্ছে বা পি ইজ ইকুয়াল টু এই 164 কে 8.2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 20। সুতরাং পি ইজ ইকুয়াল টু আনসার হচ্ছে 20, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমার মনে হলো যে এই অঙ্কটা এভাবে করতে হবে, তাছাড়া গাণিতিক গড় ব্যবধান ধরে এটা মূলত করা যায় না, অনেক চেষ্টা করেছি। তো আপনার যদি অন্য কোনোভাবে করতে পারেন বা মনে হয় যেটা করা যাবে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পর্ব মানে পরবর্তী কোনো অধ্যায়ের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।